এক ঝাঁক বড়দের মাঝে বাচ্চাটাকে দেখতে পারছেন, বলতে পারবেন কে? না, সম্ভব নয় একেবারেই। সেদিনের এই ছোট্ট ছেলেটা আজ অনেক বড়, এত বড় যে গোটা পৃথিবীর প্রত্যাশার চাপ তাকে একাই বহন করতে হচ্ছে। এমন একটা দেশের এক নম্বর ফুটবলার, সুপারস্টার তিনি, যার সাফল্যের প্রত্যাশায় বসে থাকে গোটা বিশ্ব। আর সেই ব্রাজিলের এক নম্বর ফুটবলার তিনি, নেইমার দা সিলভা স্যান্টোস জুনিয়র। বাবা নেইমার সিনিয়র ছিলেন সাও পাওলোর শহর মোজি দা ক্রুজের এক নম্বর ক্লাব ইউনিয়নের কৃতি ফুটবলার। বাবার হাত ধরেই তখন নেইমার চলে আসতেন লীগের খেলায়, ছবিও তুলতেন এভাবে। মোজি দা ক্রুজে ফুটবল লীগ চালায় যে সংস্থা, তাদের অফিস থেকে বের করে দিল দুর্মূল্য এই ছবি। আর এই ছোট্ট ছেলেটাই কয়েক ঘন্টা পর মাঠে নামছে বিশ্বকাপে ব্রাজিলের জার্সি গায়ে। মোজি দা ক্রুজে আজ কয়েক ঘন্টা কাটিয়ে জানা গেল বাবা নেইমার সিনিয়রও ছিলেন ভালো ফুটবলার। His father played in Moji 5 or 6 years as a very good player. Yeah, he's a very famous in Moji. তারপর পরিবার নিয়ে স্যান্টোস যাবার পথে বিরাট অ্যাক্সিডেন্টের মুখে পড়েন সবাই, গাড়িতে তখন ছেলে বউ সকলেই। সেদিন মৃত্যুর হাত থেকে ফিরেছিলেন তারা, ফ্রেডের গোড়ালি ভাঙে ফুটবল জীবন শেষ হয়ে যায়, কিন্তু বাবার স্বপ্নকে সফল করল ছেলে, বলছিলেন রোবো স্পোর্টসের মোজির প্রতিনিধি পেড্রো। Maybe his dreams came true years later through his son. Maybe bigger dreams than he couldn't ever imagine.